জিততে যাচ্ছে বিজিএমই মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার রুবানা হকের জনপ্রিয় হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসা স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ক্রেতাদের উচ্চগতির ইন্টারনেটের অভাবে বাড়ছে না বিনিয়োগ বলছেন উদ্যোক্তারা পহেলা বৈশাখ উপলক্ষে ব্যস্ত রাজশাহীর সিল্ক শাড়ির কারিগররা নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি দাম নাগালে থাকায় বিক্রি ভালো শবে বরাত সামনে রেখে বেড়েছে চিনির দাম সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে পেঁয়াজ এবং ছোলার দাম স্থিতিশীল ভোজ্য তেলের বাজার এবং হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় ওয়ার্ড বয় টেকনিশিয়ান সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ উপজেলা পর্যায়ে সংকট চরমে দেখছেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সোমার বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ দর্শক অর্থ বাণিজ্যের অন্যান্য সংবাদের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের অনলাইন ভিত্তিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আর এ নিয়ে আজকের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দারাজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক জনাব মুস্তাহিদুল হক সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আমরা আলোচনা আসবো তার আগে সংশ্লিষ্ট একটি খবর দেখে আসবো বিজিএমই নির্বাচনে রুবানা হকের পূর্ণ প্যানেলে জয়লাভ করায় প্রথমবারের মতো নারী সভাপতি পেতে যাচ্ছে বিজিএমএ নির্বাচিত হবার পর মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন রুবানা হক সবশেষ 2013 সালে নির্বাচন দেখেছিল পোশাক শিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এরপর 2015 সালে নির্বাচন ছাড়াই সভাপতি হন সিদ্দিকুর রহমান ছয় বছর পর আবারও উৎসবমুখর পরিবেশে দিনভর ভোট দিয়ে আগামী দু বছরের জন্য নেতা নির্বাচন করলেন বিজিএমইএর সদস্যরা মোট 35টি পদের মধ্যে চট্টগ্রামের 9টি পরিচালক পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পর নির্বাচন হওয়া 26টি পদের সবগুলোতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সম্মিলিত ফোরামের প্যানেল যার নেতৃত্বে প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিনী ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক ঢাকা ও চট্টগ্রামের 1956 ভোটের মধ্যে পড়েছে 1492টি ভোট বাতিল হয় 99টি এবং সেইভাবেই ভোটটা হয়েছে সিরিয়াল নাম্বার ওয়ান ব্যালট নাম্বার সেভেন মিস্টার এম এর রহিম ফিরোজ দুলাল ব্রাদার্স লিমিটেড প্রাপ্ত ভোট 1295 রুবানা হক মোহাম্মদ গ্রুপ ওনার প্রাপ্ত ভোট 1280 সবার আগে মালিক শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পোশাক শিল্পের স্বার্থ সংরক্ষণের আশ্বাস দিলেন বিজিএমএ এর প্রথম নারী সভাপতি হতে যাওয়া রুবানা হক আনন্দঘন পরিবেশে ভোট করেছি এবং শুধু সেটাই না আমরা আজকে কেউ হারা বা জেতার এখানে আসলে প্রশ্ন আসছে না আমরা জিতেছি ঠিকই কিন্তু জাহাঙ্গীর সাহেবও জিতেছেন কারণ আমরা এখানে সবাই শিল্পের জন্য শিল্পের খাতিরে একসাথে ভোট করেছি আমরা সবাই এক হয়ে শ্রমিকদের কল্যাণে শিল্পের স্বার্থে এবং আমাদের সমস্ত উদ্যোক্তা যারা আছেন ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ সবার স্বার্থে আমরা একসাথে কাজ করব ভোটের ফলাফল মেনে নিয়ে স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার পোশাক শিল্পের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান আমি কথা দিচ্ছি রুবানা আপা যখনই আমাকে ডাকবেন যে কোনো কারণে আমাকে ডাকবেন আমি আমার হাইয়েস্ট চেষ্টা করব ওনার সাথে থেকে উনি যে দায়িত্ব দিবেন আমি পালন করে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাব আগামী 18 এপ্রিল 35 জন নির্বাচিত পরিচালক সভাপতি ও 6 জন সহসভাপতি নির্বাচন করবেন 21 এপ্রিল নতুন নেতৃত্ব দায়িত্ব নেবেন সানবীর রূপল সময় সংবাদ ঢাকা ই কমার্স এফ কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করলে টেকসই ও সফল প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তরুণ উদ্যোক্তারা ব্যস্ত নগরী ক্রেতারা বলছেন কিছুটা ভিন্ন ধরনের পোশাক প্রসাধনী বা লাইফস্টাইল গ্যাজেট কিনতে অনলাইন তাদের কাছে হয়ে উঠেছে সহজ মাধ্যম এখাতের ব্যবসায়ী সংগঠন বলছে সারা দেশে উচ্চগতির ইন্টারনেট ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা নিশ্চিত করতে পারলে এ ধরনের ব্যবসায় বিনিয়োগ বাড়বে বহুগুণ হরিপদশার রিপোর্ট মাকসুদুল করিম হীরা লেখাপড়া শেষে চাকরি না খুঁজে যুগের চাহিদা বুঝে 6-7 বছর আগে ক্ষুদ্র পরিসরে শুরু করেন অনলাইন ভিত্তিক ব্যবসা
দেশের বিভিন্ন পাইকারি বাজার ও আমদানিকারকদের থেকে গৃহস্থালী ও লাইফস্টাইল পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেও সম্প্রতি একটি চীনা ইলেকট্রিক ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশক হয়েছেন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও বেশ কয়েকজনকে কাজের সুযোগ করে দিতে পেরে তার চোখে মুখে এখন তৃপ্তির হাসি। অবশ্যই অনুভূতিটা ভালো, কজ হচ্ছে যে আপনি আরও পাঁচজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছেন, আরও পাঁচটা ফ্যামিলি আপনার উপরে ডিপেন্ড করতেছে। আমাদের স্টার্টিং ছিল প্রথমে দুইটা প্রোডাক্ট নিয়ে, তো দুইটাতে আমাদের মনে হয় প্রথমবার ইনভেস্টমেন্ট ছিল 500 সামথিং, এখন আমরা অলমোস্ট 2000 আইটেম সেল করি আর ইনভেস্টমেন্ট প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। তার মতো অনেক তরুণ এখন আসছেন ই কমার্স এপ কমার্স ব্যবসায়, কোনো কোনো শিক্ষার্থীও লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন এমন ব্যবসা। হাতের মুঠোয় একটি স্মার্টফোনই তাদেরকে যখন ইচ্ছে তখনই ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে। ফার্স্টে আমি যখন ফ্যাশন আইটেম নিয়ে শুরু করি, এটা আমি 1.5 বছরের মধ্যে আমি আরও 3টা সেক্টর আরও বাড়িয়েছি, 600 বা 700 পার মান্থ অর্ডার আসে। কোয়ালিটি এবং প্রাইসটা ঠিক রাখে যদি সেল করতে পারি অবশ্যই এটা ইনক্রিজ হবে। ক্রেতারাও বিভিন্ন সাইট ও ফেসবুক পেজ ঘুরে যাচাই করে পণ্য অর্ডারের সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাই তো প্রতি বছরই দেশে 25% হারে বাড়ছে অনলাইন বাজারের পরিধি। হাতে প্রোডাক্ট পাওয়ার পরের ইয়াটা গ্রহণ করি, সেক্ষেত্রে আমার ঠকে যাওয়ার চান্সটা কম থাকে। যে যানজটের যে প্রবলেমগুলির কারণে নর্মালি মার্কেটে গিয়ে শপিং করাটা খুব বেশি টাফ হয়ে যায় আমাদের জন্য। আমি বেশিরভাগই শাড়ি কিনেছি আর কসমেটিক্সটাই বেশি কিনেছি। যে পরিমাণে আসার কথা সেই পরিমাণে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট আসে নাই। সারা বাংলাদেশের ফাস্টেস্ট ইন্টারনেট অ্যাভেলেবিলিটি, এটা একটা বড় ইস্যুস আমাদের ই কমার্স মার্কেট গ্রো করার ক্ষেত্রে। আর একটা প্রবলেম হচ্ছে ডেলিভারি। ব্যক্তিগত ফেসবুক পেজ বা ওয়েবসাইটের বাইরেও দারাজ, বিক্রয় .com, আজকের ডিল সহ বড় বড় প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করছেন উদ্যোক্তারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবার এ বিষয়ে আলোচনার জন্য আমরা চলে যাচ্ছি দারাজ .com এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হকের কাছে। আমরা রিপোর্টটিতে যেমনটা দেখলাম যে আসলে এখন ব্যস্ত নগরীতে, ব্যস্ত সমাজে কিন্তু সবাই খুব কম সময় কিংবা দ্রুত সময় কেনাকাটাটা সেরে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে অনলাইন ভিত্তিক কেনাকাটাই বেশি জনপ্রিয় হচ্ছে। তো এখন আসলে কী পর্যায়ে রয়েছে আমাদের দেশের পার্সপেক্টিভ কিংবা আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা কিংবা আমাদের যে জনসংখ্যার বিষয়টা, সব দিক বিবেচনায় আমাদের দেশের এই যে অনলাইন ভিত্তিক কেনাকাটা কিংবা অনলাইন ভিত্তিক বাজারটা আসলে এখন কোন পর্যায়ে রয়েছে? অনলাইন ভিত্তিক কেনাকাটা বা আপনার ই কমার্স যদি বলি, আপনার গ্র্যাজুয়ালি গ্রো করছে। গত 4-5 বছরে আপনার বছরে আমাদের হিসাব ওয়াইজ 60-70% গ্রো করছে ওভারঅল ইন্ডাস্ট্রি, অন অ্যান অ্যাভারেজ যদি লাস্ট 4-5 বছর হিসাব করি। এবং ইন জেনারেল কাস্টমারদের ভিতরে আগ্রহ বাড়ছে, আপনার অনেক উদ্যোক্তারা আসছে যারা ই কমার্সকে সাপোর্ট করছে, এজ এ সেলার হিসেবে বা সেলার হিসেবে কাজ করছে অথবা আপনার লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করছে। সো ওভারঅল গ্রোথ ভালো। আমরা যেটা আই থিঙ্ক দুইটা জিনিস যদি সলভ করা যায়, আপনার ইন্টারনেট কানেক্টিভিটি বা ইন্টারনেটের ইউজার যদি বাড়ানো যায়, আর হচ্ছে আপনার লজিস্টিক প্রবলেমটা যদি সমাধান করা যায়, আরও আই থিঙ্ক এই গ্রোথটা আরও ভালো হবে। তো দুইটা ক্ষেত্রেই আমরা কিছুটা হলেও আমাদের এন্ড থেকে চেষ্টা করে যাচ্ছি, দারাজের এন্ড থেকে। আপনার ফার্স্টলি আপনার যাতে ইন্টারনেট অ্যাজ এ ব্যারিয়ার হিসেবে না থাকে কাস্টমারদের জন্য, অ্যাটলিস্ট দারাজে অর্ডার করার জন্য, আমরা প্রায় 4,500-এর মতো দারাজ স্টোর ওপেন করেছি সারা দেশে, যেখানে যে কাস্টমাররা তাদের পণ্য অর্ডার করতে পারছে, সেখানে আপনার তার নিজস্ব ইন্টারনেটের প্রয়োজন নাই, আপনার ওই দোকানে বা শপেই ইন্টারনেট ফ্যাসিলিটির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা কি ফিজিক্যালি তারা ওখানে মুভমেন্ট মানে ওখানে যেতে পারছেন? জি, এবং পণ্যটা আপনার ওইখানেই ডেলিভারি হচ্ছে। সো এটা আমরা আমাদের এখন আই থিঙ্ক প্রতি মাসে অন অ্যাভারেজ 20-25% সেল এই চ্যানেল থেকে আসছে। সো যেটা আমরা খুবই আশাবাদী এবং আই থিঙ্ক মানুষের জন্য সুবিধা, যাদের ইন্টারনেট ছাড়াই তারা দারাজের প্রোডাক্ট অর্ডার করতে পারছে। আর এছাড়া লজিস্টিকের ক্ষেত্রে আমরা শুরুতে অন্যান্য থার্ড পার্টিদের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, বাট বর্তমানে অ্যারাউন্ড 70% অর্ডার দারাজের আমাদের নিজস্ব ফ্লিটেই ডেলিভারি হয়। আপনারা দেখেছেন ডেক্স, দারাজ এক্সপ্রেস, যেটা দারাজের নিজস্ব ডেলিভারি ফ্লিট। সো আমাদের নিজস্ব ফ্লিট বা নিজস্ব লাইন হলের মাধ্যমে, নিজস্ব হাবের মাধ্যমেই ডেলিভারি হচ্ছে 70%। এবং যেখানে আপনার ক্রেতাদের আরও ক্রেতাদের যে ধরনের চাহিদা বা তাদের যে ধরনের সার্ভিস একটা আশা করে, সেটা আই থিঙ্ক আমরা পূরণ করতে পারছি। কিন্তু দেখা যায় যে ডেলিভারি চ্যানেলের কথা বলছিলেন, এটা নিয়ে কিন্তু একটা সময় ছিল যে আসলে নিশ্চিত করা যাচ্ছিল না যে কতদিনের মধ্যে পৌঁছাবে কিংবা সেই ডেলিভারি চ্যানেলটা আসলে কতটুকু তারা সাপোর্ট দিবে, সেই জায়গাটায় কতটুকু উন্নতি হয়েছে? আই থিঙ্ক আমাদের এন্ড টু এন্ড যেখানে আমাদের কন্ট্রোল, সেখানে আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারি যে কত সময় লাগবে বা কতদিন লাগবে, এবং ওইভাবে কাস্টমারদের সাথে কমিউনিকেট করা থাকে এবং তারা রেগুলার আপডেট পেতে থাকে তাদের অ্যাপে বা তাদের অ্যাকাউন্টে যে একটা অর্ডার কোন পর্যায়ে আছে, কখন আমাদের একটা সর্টিং সেন্টার থেকে একটা হাবে যাচ্ছে বা হাব থেকে কাস্টমারের বাসার উদ্দেশ্যে কখন অর্ডার দিচ্ছে, সব আপডেটই কাস্টমার এখন পাচ্ছে। বাট যখন আপনার কিছু অর্ডার যেটা 10-15% বিভিন্ন 3PL-এ যেয়ে থাকে বা থার্ড পার্টি লজিস্টিকের কাছে, যেখানে কিন্তু যেহেতু ইন্টিগ্রেশনটা নাই বা ওই ধরনের টেকনোলজি ইউজ করা হয় না, আমরা এখন ওই পর্যায়ে যেতে পারিনি। সো ওই 10-15% ক্ষেত্রে কাস্টমারদেরকে আপডেট দেওয়া তো ডিফিকাল্ট হয়ে যায়।
ইন্টারনেটের গতির কথা বলছিলেন কিংবা ইন্টারনেটের যে আসলে এক্সেসের কথা বলছিলেন, এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে 4G চলে এসেছে, ইন্টারনেটের গতি অনেক বেড়েছে এবং মানুষের কাছে স্মার্টফোন আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে। তো সেইটা কি আসলে মানুষের স্মার্টফোন কিংবা সেই টেকনোলজির ব্যবহারটা কি এই যে অনলাইন ভিত্তিক বাজার ব্যবস্থাপনায় ছোঁয়া লেগেছে? মানুষের স্মার্টফোন ইউজার বেড়েছে, বাট আপনার আপনি ধরেন একটা মেইন স্ট্রিম ই কমার্স থেকে আপনি যদি কেনাকাটা করতে চান, আপনার যে ধরনের ডেটা ইউজ করতে হয় আই থিঙ্ক সে ধরনের ডেটা ইউজেসটা বাড়ে নাই, বা বাড়লেও আপনার সেটার সংখ্যা এখন অনেক কম। আই থিঙ্ক গ্র্যাজুয়ালি এবং যতটা আপনার এটা সহজলভ্য হবে অথবা আপনার বিভিন্ন ধরনের সাপোর্ট আসবে আই থিঙ্ক এটাও ইনক্রিজ করতে থাকবে। পেমেন্ট ব্যবস্থাপনা নিয়ে কিন্তু আমরা অনেকদিন থেকে বিভিন্ন ধরনের অভিযোগ শুনেছি যে আসলে নির্ভরযোগ্য সেই পেমেন্ট ব্যবস্থা নিয়ে কিংবা আসলে ক্রেতারা কীভাবে আসলে পেমেন্ট করবে সেই ব্যবস্থাপনা নিয়ে কিন্তু একটি অভিযোগ সবসময় ছিল, তো সেটা আসলে কতটুকু উন্নত হয়েছে? আই থিঙ্ক এটা নিয়ে আমরা তেমন কোনো ইস্যু ফেস করি না বা আমরা দেখছি না আসলে খুব বড় কিছু, কারণ যথেষ্ট আপনার পেমেন্ট অপশন রয়েছে, আপনার ব্যাঙ্কগুলো তাদের দিক থেকে ডেভেলপ করেছে আপনার সিকিউরিটি বলেন বা কাস্টমারদেরকে অ্যাটলিস্ট ওই সিকিউরিটি একটা সিকিউর সলিউশন দেওয়ার জন্য, আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে তারাও বেশ ভালো করছে। সো আমাদের এন্ড থেকে একটা যেটা শুরুতেই ছিল যে ক্যাশ অন ডেলিভারি পরিমাণ অনেক বেশি ছিল, যেটা আপনার ই কমার্সের জন্য আসলে ভালো না, বা ই কমার্সের জন্য আপনি যদি চান যে ক্যাশ অন ডেলিভারি যতটা কম হবে, বাট আই থিঙ্ক গ্র্যাজুয়ালি আমরা 90% ক্যাশ অন ডেলিভারি থেকে এখন 55% ক্যাশ অন ডেলিভারিতে কমে নিয়ে আসতে পেরেছি, যেটা আমরা মনে করি যে একটা সাকসেস এবং কাস্টমারদের ভরসা বেড়েছে বা তাদের ট্রাস্ট বেড়েছে সেই জন্যই আমরা এটা করতে পেরেছি। তবে কার্ড ভিত্তিক যদি আমি বলি যে আসলে কার্ডের মাধ্যমে লেনদেনের বিষয়টা, সেটা আসলে উন্নত দেশে কিংবা অন্যান্য দেশে আমরা দেখতে পাই, বাংলাদেশে কি আসলে সেই কার্ড ভিত্তিক লেনদেনের আস্থার জায়গা তৈরি হয়েছে? গ্রাহকরা কি সেই আস্থাটা করতে পারছে এখন? আমাদের এখান থেকে কার্ডের থেকে আপনার মোবাইল ওয়ালেট দিয়ে ট্রানজ্যাকশনগুলো বেশি হয়, আপনার লাইক বিকাশ আর রকেট, আপনার কার্ডে ইন টার্মস অফ ভলিউম বা আপনার যদি অ্যামাউন্টটা হয় অ্যামাউন্টটা আই থিঙ্ক কার্ড এবং আপনার বিকাশ বা রকেট বা মোবাইল ওয়ালেট সিমিলার, বাট আপনার ভলিউম বা ট্রানজ্যাকশন নাম্বার অফ ট্রানজ্যাকশনের দিক দিয়ে আপনার মোবাইল ওয়ালেটে অনেক বেশি ট্রানজ্যাকশন হয়। সেই জায়গাটা আসলে ক্রেতাদের আস্থার জায়গা কতটুকু তৈরি করতে পেরেছে বাংলাদেশের যে ই কমার্স সাইটগুলো রয়েছে কিংবা অনলাইন ভিত্তিক যারা বিজনেস করছেন? কারণ অনেকে আসলে ওই যদি আগে থেকে পেমেন্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু তার সেই অভিযোগটা কিংবা সেই রিকভারির জায়গাটা অনেকটা কম থাকে, সুযোগটা কম থাকে, সেখানে আসলে কতটুকু ডেভেলপ হয়েছে? আসলে কম থাকে না, আপনার যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেন অথবা আপনার প্রিপেমেন্ট করে থাকেন নর্মালি আপনার সিমিলার সাপোর্টই পাবেন, আর যদি আপনার ক্যাশ আপনি ইনিশিয়ালি প্রিপেমেন্ট করে দিলেও যদি কোনো প্রোডাক্টের প্রোডাক্ট আপনার পছন্দ না হয় বা আপনার প্রোডাক্টের রং কালার পছন্দ হয় নাই বা আপনার কাছে মনে হচ্ছে কোয়ালিটি খারাপ, সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন বা রিটার্ন করতে পারছেন এবং ক্যাশ রিফান্ড পাচ্ছেন। আমরা যেমন 7 days রিটার্ন পলিসি আছে ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে, এবং দারাজ মলের সেলার হলে দারাজ যেটা আমাদের ফ্ল্যাগশিপ স্টোরগুলো যেগুলো আছে সেখান থেকে আপনি নিলে 14 days রিটার্ন পলিসি আছে। সো কাস্টমারদের জন্য কিন্তু আসলে ক্ষতি নাই যে বা আগে থেকে পেমেন্ট করলে যে কোনো রকম রিস্ক যাচ্ছে, এবং আমরা খুব দ্রুত রিটার্ন বা রিফান্ডগুলো প্রসেস করা হয় এবং সেখানে আপনার কাস্টমারদের জন্য কোনো কস্ট নাই, অর্থাৎ প্রোডাক্টটা যে তার বাসা থেকে দারাজের ওয়্যার হাউস পর্যন্ত নিয়ে আসা আমাদের কস্ট, আমরা নিজস্ব ফ্লিটের মাধ্যমে নিয়ে আসি প্রোডাক্টটা। আচ্ছা, সেই জায়গাটা থেকে আসলে অভিযোগ কিংবা এই যে রিটার্নের মাত্রাটা কিংবা রিটার্নের সংখ্যাটা আসলে কেমন হচ্ছে? ওভারঅল রিটার্ন আপনার যে কোনো রিজনের জন্য রিটার্ন আমাদের এখন 1.1%। সো আপনার আসলে ইন্ডাস্ট্রি বা আমরা যদি দেখি সাউথ ইস্ট এশিয়া বা অন্যান্য কান্ট্রিতে দেখি সেখানে আপনার অ্যারাউন্ড 1.5 বা 2% থাকে, তো সেই ক্ষেত্রে মানে উই আর প্রিটি হ্যাপি যে আমরা ওই বেঞ্চমার্ক বা গ্লোবাল একটা বেঞ্চমার্কের থেকে নিচে আমরা আমাদের পারফরমেন্স। তো আই থিঙ্ক এটা আমাদের সেলার বা আছে বা আমাদের কাস্টমার যারা আছে তারা অনেকটা এখন আগের থেকে অনেক এডুকেটেড, দে নো যে কীভাবে কোন প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট রেটিং দেখে, সেলার রেটিং দেখে, সেলার স্কোর দেখে তারা প্রোডাক্ট চুজ করছে, যে কারণে তারা ভালো প্রোডাক্ট পাচ্ছে। সো আই থিঙ্ক যতটা কাস্টমার যত এডুকেট হবে, সেলার যত এডুকেট হবে, এই নাম্বারটা আরও কমতে থাকবে। আচ্ছা, সামনে তো একটি উৎসব রয়েছে, বৈশাখী উৎসব, তো উৎসব কেন্দ্রিক আপনাদের বিভিন্ন আয়োজন রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানবো, তার আগে অন্যান্য কিছু খবর দেখে আসবো। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের অনলাইন ব্যবস্থা বিভিন্ন বিষয় নিয়ে, আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতেও রয়েছেন দারাজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাহিদুল হক, আমরা তার সঙ্গে আবার আলোচনায় আসবো, তার আগে অন্যান্য খবর দেখে আসছি। দরজায় করোনার চেয়ে বৈশাখ, বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে নারীদের অন্যতম পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি, কারো শিল্পীরা দিনভর ব্যস্ত তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শাড়িকে নতুন রূপে রাঙাতে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে, ছবি তুলেছেন হাবুর রহমান পাপ্পু। সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এই দিনটিকে বরণ করে নিতে সব বয়সী নারীর পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখ মানে লাল সাদা রঙের মিশ্রণ, যা যুগ যুগ ধরে ফ্যাশন প্রেমীদের
পছন্দের তালিকার শীর্ষে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখে শাড়িতে নিজেকে শতভাগ বাঙালিয়ানা রূপে ফুটিয়ে তুলতে সিল্কের জুড়ি নেই, এমনটাই বলছেন তরুণীরা। সিল্কের শাড়ি সব মেয়েদের পছন্দ, সেই জন্যই সিল্ক শাড়ি কেনা আমাদের। সিল্কটা আমাদের এই গরম লাগে না, অনেক কমফোর্টেবল ফিল করি। আগে ভাগে আসছি কারণ সবসময় তো চাই মানুষ যে নিউ কিছু পরার জন্য, তা আগে আসলে হয়তো বা আগের কালেকশনগুলো ভালো পাওয়া যাবে। দেশীয় এই উৎসবে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শাড়িতে নতুন নকশা, ডিজাইন ও রং মিশ্রণের কাজে ব্যস্ত কারুশিল্পীরা। সাদার মধ্যে লাল অথবা লাল কালার অথবা যে কোনো ব্রাইট কালার, ইয়েলো, এই ধরনের কালারগুলোই বেশি এই বৈশাখে মেয়েরা বা সবাই পছন্দ করে। ব্যবসায়ীরা জানান, বৈশাখে সব ধরনের ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে সিল্কের শাড়ির দাম, তাই বিক্রিও ভালো। ব্লক বাটিক এবং বাটিকের উপরে এবং কিছু তুলির কাজের, হাতের কাজের ডিজাইনের উপরে প্রাধান্য দিয়েছি। এই বছর আমরা বলবো সিল্কের শাড়ির চাহিদা বেশ ভালো। সিল্কের বিভিন্ন ডিজাইন এবার আমরা করেছি লালের সোয়া দিয়ে। আপনার তো সবাই আমরা ব্যস্ত এখন, 1500 থেকে 2000, 3000, 2500 পর্যন্ত আছে আমাদের এই শাড়িগুলো। পহেলা বৈশাখকে টার্গেট করে এবার প্রায় 4000 পিস সিল্ক শাড়ির উৎপাদন করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর এসব শাড়ি সর্বনিম্ন 1500 থেকে শুরু করে সর্বোচ্চ 12000 টাকায় বিক্রি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন এই সময় বাণিজ্য। দর্শক বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে রয়েছেন দারাজ ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক। আমরা এর আগে আলোচনা করছিলাম যে দেশের অনলাইন ভিত্তিক ব্যবসায় বিভিন্ন দিক নিয়ে। তো আপনারা দারাজ ডট কম তো মোটামুটি বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর অনলাইন সাইট, সেখানে আসলে আপনাদের কিছু অফার রয়েছে। সামনে বৈশাখ রয়েছে, যে উৎসব কেন্দ্রিক আপনাদের বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, তো সেই আয়োজনগুলো আসলে কেমন রয়েছে, কিংবা যারা ক্রেতা রয়েছেন কিংবা যারা আসলে আপনাদের কাস্টমার রয়েছে তারা আসলে কেমন সাড়া দিচ্ছেন? আমরা প্রতি বছরের মতো এবারও আপনার আই থিঙ্ক ফর দ্য ফোর্থ টাইম আমরা বৈশাখের ক্যাম্পেইন শুরু করেছি, এবং ক্যাম্পেইনটা একটু আগেই শুরু করা হয়েছে। 28 মার্চ থেকে আমরা শুরু করেছিলাম এবং চলবে 14 এপ্রিল পর্যন্তই। একটু আগে শুরু করার কারণ হচ্ছে ক্রেতাদের যাতে তাদের পছন্দের প্রোডাক্টটা আগে থেকে কিনতে পারে, প্লাস হচ্ছে প্রোডাক্টটা যেন সঠিক সময় তারা ডেলিভারিও পায়, যেহেতু অনেকে অনেক জায়গা থেকে অর্ডার দিয়ে থাকে, ঢাকার বাইরে হোক সেখানে প্রোডাক্টটা পৌঁছাতে 4 থেকে 5 দিন টাইম লেগে যায়। সো ওইটাকে মাথায় রেখেই আগে থেকে শুরু করা হয়েছে। শুরুর প্রথম দিন থেকেই যথেষ্ট ভালো রেসপন্স এবং আমরা যথেষ্ট হ্যাপি। গত বছরের তুলনায় এখন পর্যন্ত প্রায় 3x আপনার গ্রোথ দেখতে পাচ্ছি আমরা, যেটা আমরা আর কি ওভারঅল বাই দ্য রেসপন্স, এবং হোপফুলি আপনার এইভাবেই কন্টিনিউ করতে থাকবে টোটাল ক্যাম্পেইনটা। এবং এই উইকটা আই থিঙ্ক আমাদের জন্য ক্রুশাল। এই উইকে যদি আমরা ভালো এক রেসপন্স আশা করি, যেহেতু আপনার পয়লা বৈশাখ কাছাকাছি চলে আসছে, প্লাস আপনার কাস্টমারদেরও একটা পারচেজের একটা বেড়েছে, ইন্টারেস্ট বেড়েছে, বাট ইন জেনারেল আপনার ওভারঅল হ্যাপি, মানে ভেরি গুড পারফর্ম, ভেরি গুড আপনার রেসপন্স ফ্রম দ্য কাস্টমার। আপনাদের আসলে ক্যাম্পেইনটা কী ধরনের, মানে কী রকমের সুবিধা দিচ্ছেন, কিংবা আসলে কাস্টমাররা কী ধরনের সুবিধা পাবে এখানে এসে? আমাদের টোটাল 24 লাখের মতো প্রোডাক্ট আছে, সো তার ভিতরে আপনার ম্যাক্সিমাম প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্টে আছে, বাট ক্যাম্পেইন স্পেসিফিকভাবে প্রোডাক্ট হচ্ছে আপনার 3.5 লাখ প্রোডাক্ট, যেটা ক্যাম্পেইনের জন্য ডেডিকেটলি আমরা সোর্স করা হয়েছে বা আপনার সেলাররা তাদের বৈশাখকে কেন্দ্র করে নাকি সবসময় আপনাদের বৈশাখকে কেন্দ্র করেই আপনার প্রতিটা ক্যাম্পেইন, আসলে ক্যাম্পেইনটা যে ধরনের ক্যাম্পেইন তাকে মাথায় রেখে আপনার প্রোডাক্ট কালেকশনগুলো রেডি করা হয়, এবং যেটা আর কি অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস ধরে আপনার কাজ করতে থাকে টিম বা টিম আমাদের পার্টনারদের সাথে, যাতে ওই টাইমের ভিতরে আমরা রেডি করতে পারি। তো এখানে আপনার শাড়ি থেকে শুরু করে যত রকম বৈশাখের ট্রেডিশনাল ড্রেস থেকে ড্রেস আছে সে সবগুলোই থাকবে, প্লাস সাথে আপনার মোবাইল ফোন থেকে স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রনিক্স সব ধরনের কালেকশনই আছে, অর্থাৎ সব ধরনের প্রোডাক্ট ক্যাটাগরিই আছে। কাস্টমারকে যার যেটা প্রয়োজন, আপনার বাসার জন্য হোক, বাসা সাজানোর জন্য হোক, বা আপনি নিজের জন্য হোক, সব কিছুই পাবেন। আপনি তো বলছিলেন যে কাস্টমাররা গত বছরের তুলনায় কয়েক গুণ বেশি সাড়া দিয়েছে, এটা কি আসলে যে আমাদের অনলাইনের দিকে বেশি ঝুঁকছেন তারা সেজন্য, নাকি আপনাদের আসলে প্রচারণা কিংবা আপনাদের অফারগুলোকে তারা আসলে আরও বেশি নিজেদের করে নিচ্ছে? আই থিঙ্ক সব কিছু মিলায়, আপনার দিন যত বাড়ছে আই থিঙ্ক দারাজের উপর ট্রাস্টও তাদের বাড়ছে, আমাদের সেলার বেজ বা আপনার প্রোডাক্ট বেজও বাড়ছে। তো আপনার সেক্ষেত্রে যখন গত বছর হয়তো বা পার্টিকুলার কোনো প্রোডাক্ট লাইন ছিল না, এবার যেটা আছে, সো এটা একটা মেইন রিজন। আর আপনার সেকেন্ড রিজন হচ্ছে আপনার গত বছরের তুলনায় এবছর কাস্টমারদের ট্রাস্ট অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের নিজস্ব কাস্টমার বেসও বেড়েছে, প্লাস আমরা
আপনার আমাদের লজিস্টিক যে উইংটা সেটাও ইনক্রিজ করেছে, এবং আমরা যেটা দেখেছি আসলে যখনই আমরা নতুন একটা হাব বা নতুন একটা অফিস কোনো একটা নতুন শহরে ওপেন করি, ওই শহরের আসলে রেসপন্সটাও অনেক ভালো হওয়া শুরু করে। কারণ আপনার দেন ওইখানকার লোকজন একটা ট্রাস্ট আই থিঙ্ক পায় যে না, দারাজের লোকাল একটা অফিস আছে, সো আমার যদি রিটার্ন বা রিফান্ড করতে হয় আমি তাদের অফিসে যেতে পারি। আই থিঙ্ক এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। আর প্লাস গত বছর আসলে একটা মেইন ডিফারেন্স হচ্ছে, গত বছর আমাদের যে টেকনোলজি ছিল সেটা আসলে পুরাতন টেকনোলজি, বাট এই বছর হচ্ছে আলিবাবা যে টেকনোলজিটা আমরা গত সেপ্টেম্বর থেকে ইউজ করছি। সো এই নতুন টেকনোলজিতে আসলে নতুন মানে ফার্স্ট ক্যাম্পেইন আপনার হচ্ছে পয়লা বৈশাখের, সো এই এই একটা আর একটা মেইন কারণ হতে পারে। নতুন টেকনোলজি আসলে কতটা ব্যবহার করছেন এই মুহূর্তে, এবং সেই নতুন টেকনোলজির সঙ্গে আসলে বাংলাদেশের মানুষ যারা রয়েছে তারা আসলে সেটাকে কতটুকু অ্যাডপ্ট করতে পেরেছে? এখন 100% সব কিছুই নতুন টেকনোলজি দ্বারা, আপনার যেটা আলিবাবা টেকনোলজি সেটা ইউজ করা হচ্ছে। সো এটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যেটা বললাম, আপনার ধরেন 24 লাখ প্রোডাক্ট, সো যদি আমাদের প্রতিটা পেজ একই রকম দেখায় সব কাস্টমারকে একই রকম প্রোডাক্ট কিন্তু দেখবে, তো সেই ক্ষেত্রে 24 লাখ প্রোডাক্টের ভিজিবিলিটি দেওয়াটা কিন্তু ডিফিকাল্ট। সো বাট নতুন টেকনোলজি যেটা হচ্ছে পুরোটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, অর্থাৎ আপনার যে ধরনের বিহেভিয়ার বা আপনার ইন্টারনেটের বা আপনার যে ধরনের ইন্টারেস্ট, আপনি যে ধরনের প্রোডাক্ট খুঁজতে চান আপনার, তার সেই অনুযায়ী কাস্টমাইজ করা হয় আপনার পেজটা। অর্থাৎ প্রতিটা পেজ ইউনিক, প্রতিটা কাস্টমার ইউনিক একটা ভিউ পায়, তো যে কারণে আমাদের আমরা আগে হচ্ছে ম্যাক্সিমাম 40-50% প্রোডাক্ট একটা ফুল মান্থে কাস্টমারকে দেখাতে পারতাম, এখন যেটা হচ্ছে 90% প্রোডাক্ট আমরা যে কোনো 1 উইকে কাস্টমারকে দেখাতে পারি। যদিও প্রোডাক্ট আপনার আগে ছিল 2 লাখ বা 3 লাখ, সেখান থেকে এখন 24 লাখ হয়েছে, তো তারপরে কিন্তু কাস্টমারের কাছে ভিজিবিলিটি বেড়েছে, অর্থাৎ প্রতিটা প্রোডাক্টের ভিজিবিলিটি বেড়েছে, যেটা একটা মেইন কারণ আপনার সেলও ইনক্রিজ হওয়ার। এই যে কাস্টমার হিসেবে আমি আসলে কোনগুলোকে পছন্দ করছি সেই তথ্যগুলোকে আপনারা আসলে কীভাবে সংযুক্ত করছেন? এটা আসলে আপনার আপনি দারাজে যেভাবে যে ধরনের প্রোডাক্ট সার্চ করেন, আপনি গুগলে যে ধরনের প্রোডাক্ট সার্চ করেন, আপনার আপনি আগে থেকে যে ধরনের প্রোডাক্ট কিনেছেন, এইসব আপনার পার্চেস হিস্ট্রি, আপনার সার্চ হিস্ট্রি এইগুলো দেখেই আপনার আপনার একটা এস্টিমেট করা হয়, এস্টিমেট করে দেন আপনাকে ওই ধরনের প্রোডাক্টটা দেখানো হয়, অথবা যে ধরনের প্রোডাক্ট আপনার সিমিলার কোনো আপনার ধরনের সিমিলার ক্যারেক্টারিস্টিক্স অন্য কেউ যে ধরনের প্রোডাক্ট দেখেছে সেটার সাথে ম্যাচ করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশে যারা কাস্টমার রয়েছে তাদের আসলে ইন্টারেস্টের জায়গাটা কোন দিকে, মানে কোন ধরনের প্রোডাক্টগুলো বাংলাদেশের বাজারের জন্য বেশি সুইটেবল মনে হচ্ছে? আপনার ইন জেনারেল আমরা যদি গ্যাজেট বা ইলেকট্রনিক্স আইটেম, ছোটো ছোটো ইলেকট্রনিক্স আইটেমস, আপনার নতুন যে কোনো ধরনের পণ্য আর মোবাইল ফোন বা স্মার্টফোন, আই থিঙ্ক দ্যাটস আমাদের মোস্ট সেলিং আইটেম, সো এইগুলোর উপর ইন্টারেস্ট বেশি আমাদের কাছে মনে হয়। আর এছাড়াও আপনার ফিটনেস রিলেটেড আইটেম, আপনার ট্রেডিশনাল ক্লোদিং বা মেয়েদের মেয়েদেরও আপনার মেকআপ থেকে শুরু করে কসমেটিক্স, এগুলোর আমরা সেল অনেক ইনক্রিজ হচ্ছে দেখতে পাচ্ছি। আই থিঙ্ক মেইন একটা রিজন যে তারা অ্যাটলিস্ট একটা কনফিডেন্ট পায় যে সরাসরি আপনার যেসব কোম্পানি ইম্পোর্ট করে বা ম্যানুফ্যাকচার করে তাদের কাছে কিনতে পারছে, তো সেক্ষেত্রে ভেজাল আপনার কোনো ধরনের মানে ত্রুটি থাকা বা কোনো ধরনের আপনার প্রোডাক্ট যে নকল বা এরকম কোনো সম্ভাবনা নাই, আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন, তো এই একটা গ্যারান্টি বা একটা ট্রাস্ট থাকে আই গেস। আচ্ছা, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে এসেছি, ছোট্ট করে যদি একটু বলেন যে ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে আপনাদের এই যে আপনাদের ক্যাম্পেইন কিংবা আসলে এই যে অনলাইন সেক্টরটা নিয়ে? আসলে ভবিষ্যৎ পরিকল্পনার ভিতরে সবচেয়ে বড় একটা আমরা যেটা লক্ষ্য করেছি যে ই কমার্সে ইন জেনারেল আপনার ফিমেল কাস্টমার কম, তো ফিমেল কাস্টমারকে নিয়ে বা ফিমেল কাস্টমার বাড়ানোর জন্য, ফিমেল এন্টারপ্রেনার বাড়ানোর জন্য আমরা কাজ করছি, যেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট লঞ্চ করা হয়েছে এই বছরের জানুয়ারিতে নন্দিনী, এবং এ পর্যন্ত বেশ ভালো সাড়া পাওয়া গেছে, যেখানে আসলে মেইনলি ফিমেল এন্টারপ্রেনার তৈরি করাই আমাদের কাজ। আর এর পাশাপাশি আমরা আরও নতুন কিছু প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে আসতে চাই এই বছরের ভিতরেই, যে প্রোডাক্ট ক্যাটাগরি এখন হয়তো ই কমার্সে অন্য কেউ মেইন স্ট্রিমে আনে নাই, আপনার এলপিজি থেকে শুরু করে মেডিসিন, এই ধরনের ক্যাটাগরি লঞ্চ করার প্ল্যান আছে এই বছরের। আর এছাড়া আমাদের লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার আরও আপনার 64 জেলাতেই নিয়ে যাওয়া, যাতে আপনার সারা বাংলাদেশকে আমরা খুব ভালো একটা সার্ভিস দিতে পারি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম দেশের অনলাইন খাতের বিভিন্ন বিষয় নিয়ে, আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দারাজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক। পবিত্র রমজানকে সামনে রেখে ব্যাপক চাহিদা থাকার পরও সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে পেঁয়াজ ও ছোলার দাম। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা এবং ছোলা 61-62 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আসন্ন সরবরাহের চাহিদা বাড়তে থাকায় বাড়ছে চিনির দাম, আর বুকিং রেটের কারণে অনেকটা স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত থেকে ব্যাপকভাবে আমদানি হয় কোনো কাজ সাজিয়ে কাজে আসছে না পেঁয়াজের বাজারে, বরং প্রতি সপ্তাহে কেজিতে 1-2 টাকা করে কমছে। সে সাথে চীন ও থাইল্যান্ড থেকে সরবরাহ বাড়ায় আদা ও রসুনের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশি পেঁয়াজ 7-8 টাকা,
আর ভারতীয় 1300 টাকা, গত সপ্তাহ থেকে 2-3 টাকা করে কম মাল প্রচুর আমদানি আছে। চায়না আদা 500 টাকা, তাইল্যান্ড হইল 60-61 টাকা। একই অবস্থা ছোলার বাজারও। সবচেয়ে বেশি ছোলা আমদানি করা হয় অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এবার অস্ট্রেলিয়ায় ছোলার ফলন ভালো হয়নি, তাই বাজার দখল করেছে সাধারণ মানের ছোলা। মানের কারণে ছোলার দামও তুলনামূলক কম। অস্ট্রেলিয়ার ছোলা হচ্ছে নিম্নমানের, যার কারণে বাজার কম। আবার মায়ানমার থেকে কিছু ছোলা আসবে উন্নত মানের, ভালো ছোলা হলে একটু বেশি থাকবে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট স্থিতিশীল থাকায় সব ধরনের ভোজ্য তেলের দাম কমতির দিকে। মূলত সয়াবিন এবং পাম অয়েল সামনে রমজানকে কেন্দ্র করে 10-20 পয়সা এবং আন্তর্জাতিক বাজারও বেশি, সেই হিসেবে 10-20 পয়সা কেজি প্রতি বাড়ছে। পবিত্র শবে বরাত থেকে শুরু করে পুরো রমজান মাসে চিনির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, ফলে চাহিদার কারণে চিনির দামও বাড়ছে। রমজানে যদি মিলেরা সরবরাহ স্বাভাবিক রাখে তাহলে চিনির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট অন্যান্য সময়ের তুলনায় কম থাকায় চলতি বছর চাহিদার তুলনায় সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পবিত্র রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি এবং বাজারে সরবরাহ দুটোই পুরোপুরি স্বাভাবিক রয়েছে, তারপরও পবিত্র শবরাতে চাহিদার কথা বলে বাড়ানো হয়েছে কিছু কিছু ভোগ্যপণ্যের দাম। এর মাঝে যুক্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুইটি পয়েন্টে ওজন স্কেল বসানোর অজুহাত। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পরিস্থিতি জানাতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী কমলদের সঙ্গে। কমল, জানেন যে বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার কিন্তু পুরোপুরি আমদানি নির্ভর, আর বিশেষ করে রমজানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করতে হয়, কারণ এই রমজানে অন্তত 3.5 লাখ মেট্রিক টন চিনি চাহিদা যেমন থাকে, তেমনি তেলের চাহিদা থাকে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন, এছাড়া ছোলার চাহিদা থাকে 70-80 হাজার মেট্রিক টন। আর এই পুরোটা কিন্তু আমদানি হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি গত 2 মাস ধরে কিন্তু ভোগ্যপণ্য আমদানি হচ্ছে। যেমন আজকে যদি আমি বন্দরের কথা বলি, বন্দরে শুধুমাত্র বহিনঙ্গরেই 27টির বেশি জাহাজ অবস্থান করছে, বাল্ক জাহাজ, যারা ভোগ্যপণ্য সহ অন্যান্য পণ্য নিয়ে আসছে এবং সেই পণ্যগুলো খালাস হচ্ছে। এর বাইরেও কিন্তু 60টি খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে এই চট্টগ্রাম বন্দরে। তো বলা চলে রমজানের যে ভোগ্যপণ্য আমদানি সেটি যেমন স্বাভাবিক গতিতে চলছে বা অনেকটা বেশি গতিতে চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তার মূল কারণ হিসেবে বলছেন, যেহেতু এখন ভোগ্যপণ্যের যে আন্তর্জাতিক বাজার সেই বাজারে কিন্তু বুকিং রেট ক্রমশ কমছে, যে কারণে আমরা দেখেছিলাম জানুয়ারি মাসের থেকে যেসব ভোগ্যপণ্যের দাম বাড়ছিল, ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে সেসব ভোগ্যপণ্যের দাম কমেছে এবং সে কমার অব্যাহত যাত্রাটা অব্যাহত রয়েছে। যেমন আমরা দেখেছিলাম বিগত বছরগুলোতে রমজান শুরুর আগে ছোলার দাম চলে যায় 90 টাকা কেজিতে, কিন্তু এখন দেখা যাচ্ছে ছোলার কেজি মাত্র বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে 61 টাকা কেজি, এবং চিনি গতকালকে বিক্রি হয়েছে 47 টাকা কেজি। তো বলা চলে ভোগ্যপণ্য যে আমদানি, সে আমদানি কিন্তু ব্যাপক গতিতে চলছে, যেহেতু আন্তর্জাতিক বাজারে বুকিং রেটটি কম সে সুযোগটি গ্রহণ করেছে দেশের আমদানিকারকরা। এবার আসি বন্দরের দিকে। এই যে ভোগ্যপণ্য আমদানি হচ্ছে সেটি যেন সহজে বাজারে চলে যায় সে বিষয়টি বন্দর কর্তৃপক্ষ তদারকি করছে বলে আমাদেরকে জানি। তারা বলছে যত সম্ভব তারা যত দ্রুত গতিতে এই ভোগ্যপণ্য বাজারে যায় সেরকম তারা ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে কোনো রকম যাতে জাহাজ জট, পণ্য জট, কন্টেনার জট না হয় সে বিষয়টি মাথায় রাখছে বন্দর কর্তৃপক্ষ, যে কারণে তারা বারবার আমদানিকারকদের অনুরোধ জানাচ্ছে যেন চট্টগ্রাম বন্দরে আর কোনো রকম তাড়াতাড়ি ডেলিভারি প্রক্রিয়াটা ত্বরান্বিত করা হয়। তো আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর কিন্তু এখন তাদের সুবর্ণ সময়টি অতিক্রম করছে, বিশেষ করে আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি, হ্যাঁ দুটি যখন অনুকূলে রয়েছে সে অনুকূলে থাকার কারণে কিন্তু এখন বন্দরের যে ডেলিভারি প্রক্রিয়া সে স্বাভাবিক গতিতে চলছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন আমরা দেখতে পাচ্ছি প্রতি 24 ঘন্টায় অন্তত তারা 8,000-এর বেশি কন্টেনার উঠানামা করছে এবং 2,500-এর বেশি কন্টেনার তারা ডেলিভারি দিচ্ছে। তো ইমতিয়াজ এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরে যে জাহাজ আসার পরিমাণ এবং ভোগ্যপণ্য আসার পরিমাণটা বেড়েছে তার সর্বশেষ তথ্য। দর্শক, সপ্তাহের প্রথম কার্যদিবসে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী কমল দে। আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহে পেঁয়াজের ভালো ফলন হয়েছে, তবে আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতেও হিমশিম খাচ্ছেন কৃষকরা। এজন্য পেঁয়াজ আমদানি করাকেই দায়ী করে শিগগিরই এই নিত্যপণ্যের আমদানি সীমিত করার দাবি কৃষকদের। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠান তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
মাঠে মাঠে পেঁয়াজ সংগ্রহের এই ধূমি বলে দেয় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির বাম্পার ফলনের কথা। ঝিনাইদহ জেলার শৈলকুপা, সদর, হরিণাকুণ্ড, মহেশপুর সহ বেশ কয়েকটি উপজেলায় কৃষকের ঘরে পেঁয়াজ তোলার ধুম। তবে গত বছর থেকে বিঘা প্রতি প্রায় 50 মন পেঁয়াজের উৎপাদন বাড়লেও হাসি নেই কৃষকের মুখে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতেই বিপাকে এখানকার কৃষকরা। বিঘা প্রতি 20-30 হাজার টাকা খরচ হচ্ছে, 400-500 টাকা মন, সার ফাঁসের যে দাম, জন খরচ দিয়ে কিছুই থাকে না। এই বছর এসে 500 টাকা দর বিক্রি করে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ফলন ভালো হলেও ভারত থেকে পেঁয়াজের আমদানি কমানো না গেলে এর সুফল পাওয়া যাবে না বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম নাই, 500 টাকা মনে দিয়ে দিয়েছিলে, 100 মন হয়েও আমাদের বেগাই যে খরচ হয়েছে, খরচের টাকা হয় না। গত বছর 70 মন দুই বিঘা হইতে আর এবার আছে 120 মন। তবে উৎপাদন খরচ কমাতে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। উৎপাদন খরচ কমানোর জন্য যত রকমের কৌশল আছে আমরা সেগুলো কৃষকদেরকে পরামর্শ দিই, যাতে উৎপাদন খরচটা কমে আসে, বাজার দর যাই থাকুক অন্তত সেটা লাভজনক হয়। জেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি বছর জেলার 6 উপজেলায় 7,800 হেক্টর জমিতে 86,075 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। শিল্প সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে আমদানি নির্ভর না হয়ে রপ্তানিমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল 7 দিনের শিল্পমেলার সম্পন্ন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। রপ্তানিমুখী শিল্প যন্ত্রপাতি উৎপাদনে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি। তবে এজন্য দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলে জানান বক্তারা। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মেলা 2 দিন বাড়ানো হয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। এবারের মেলায় মোট 8টি ক্যাটাগরিতে 24টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলাটি চলবে আগামী সোমবার পর্যন্ত। আমরা ক্ষেত্র প্রস্তুত করে আপনাদের বৃহৎ পরিধিতে যাতে যেতে পারেন এবং আপনারা যাতে রপ্তানিতে যেতে পারেন, অন্যান্য বিদেশি কোম্পানিগুলি তাদের সাথে আপনারা যাতে কম্পিট করতে পারেন, অনেক কিছু আপনাদের দেশে সম্ভব যেগুলো আমাদের বিদেশ থেকে আনতে হবে না। দেশের কৃষি উন্নয়নে অবদানের জন্য তীর প্রথম আলো কৃষি পুরস্কার পেলেন 11 জন কৃষক ও বিজ্ঞানী। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার দেওয়া হয়। কৃষিতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো 9টি ক্যাটাগরিতে এই পুরস্কার চালু করেছে সিটি গ্রুপ ও প্রথম আলো। কৃষির অগ্রপথিক গবেষক কাজী এম বদরুদ্দোজা চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা কৃষকদের অবমূল্যায়ন না করে উৎপাদন বাড়াতে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান। এছাড়া মাছের হিমাগার স্থাপন ও সহজে ঋণ প্রাপ্তির ব্যবস্থা করার দাবি জানান। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন। আমরা কিন্তু খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রেখে চলেছি, আমাদের কৃষকদের ভালো দৃষ্টিতে দেখার মন মানসিকতা তৈরি করবেন। আমরা যারা কৃষক তাদের সশর্তে যদি আমরা ব্যাংক লোনটা যদি ব্যবস্থা করতে পারতাম তাহলে আমরা আরও লাভবান হতে পারতাম, সে লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। বিক্রমপুর মডেল টাউনের একক আবাসন মেলা শুরু হয়েছে। রাজধানী হোটেল পূর্বাণীতে মেলার উদ্বোধন করেন বিক্রমপুর মডেল টাউন কর্তৃপক্ষ। মেলা চলাকালীন বুকিং দিলে ক্রেতারা কাঠা প্রতি পাবেন 50,000 টাকা ছাড়, পাশাপাশি এককালীন মূল্য পরিশোধে থাকছে ছাড়। এছাড়া বুকিং দিলে থাকছে নিশ্চিত উপহার। মেলা চলবে 8 এপ্রিল পর্যন্ত। সহায়ক জনশক্তির তীব্র সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট আমলে নিলেও সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ। দুর্নীতি বন্ধ, রেফারেল সিস্টেম কার্যকর এবং শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। জাতীয় স্বাস্থ্য দিবসে ওমর ফারুকের ছবিতে দেখুন মুজাহিদ শুভর প্রতিবেদন।
414 সজ্জার জাতীয় হৃদরোগ হাসপাতাল, অথচ ইনডোর আউটডোর মিলে প্রতিদিন রোগীর চাপ থাকে অন্তত 2000। সম্প্রতি নার্সের সংখ্যা কিছুটা বাড়লেও স্টাফ রয়েছে 450-তেই। ওয়ার্ড বয়, পিয়ন, টেকনিশিয়ান সহ সহায়ক জনশক্তির তীব্র সংকট। চিকিৎসক ও নার্সকে বাড়তি চাপে রাখাই রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। প্রয়োজনে ডাক্তারকে আমাদের দরকার হয়, তখন আমরা ডাক্তারে পাই না, তো মাঝে মাঝে নার্স আসে। 200-250 রোগী রেগুলারলি থাকে, আর 22-25 জন মেয়ে থাকে। এই কারণে রোগীদের বেসিক যে সেবাটা, এটা আমরা দিতে পারতেছি না। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জনবল যারা সেবার কাজে সরাসরি জড়িত, তাদের জনসংখ্যা অ্যারাউন্ড হচ্ছে 350-400। 60-70 পেশেন্টের জন্য আমরা একটা ওয়ার্ড বয়, একজন আয়া, একটা ওয়ার্ড বয়ের মাধ্যমে কি টোটাল সার্ভিসটা আমরা এনশিওর করতে পারতেছি না। চিকিৎসক ও নার্স স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকায় হর হামেশায় নিয়োগ পেলেও সহায়ক জনশক্তিদের নিয়োগ হয় না তেমনভাবে, ফলে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার দায় সহজেই পড়ে চিকিৎসক ও নার্সের ঘাড়ে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের দলবাজি, চিকিৎসকদের ক্যাডার বৈষম্য সহ নানা কারণে স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। রেফারেল সিস্টেম যদি না থাকে, সবাই যদি কনসালটেন্ট দেখাতে চায়, সবাই যদি স্পেশালিস্টের কাছে যেতে চায়, এবং সেক্ষেত্রে যদি আঞ্চলিক এবং রাজনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করে এবং পরিচিতির প্রভাব, তাহলে আসলে রোগীর সেবাকে কোনো মতে স্ট্রিমলাইন করা যাবে না। সহায়ক জনবলের সর্বাধিক সংকট দেশের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তবে দ্রুত সব ধরনের পদে নিয়োগের আশ্বাস স্বাস্থ্য বিভাগ সচিবের। মাননীয় প্রধানমন্ত্রীর অফিস এটা খুব তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছে এবং আমরা খুব তাড়াতাড়ি করছি, আর ডিজিএ হেলথ অফিস এটা ওভারঅল ম্যানেজ করছে, খুব তাড়াতাড়ি নিয়োগগুলো হবে। তবে এই সহায়ক জনবলের আরও পদ সৃষ্টি করতে হবে, সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। অপ্রতুল দক্ষ চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের লাগামহীন দুর্নীতি, উচ্চমূল্যে নিম্নমানের অপ্রয়োজনীয় যন্ত্র ক্রয় সহ সর্বোপরি তীব্র জনবল সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। তাই স্বাস্থ্যসেবার তদারকির জন্য শক্তিশালী ও বাস্তবমুখী কর্মপদ্ধতির প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমবারের মতো নারী সভাপতি পেতে যাচ্ছে বিজিএমএএমএ, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার রুবানা হকের। জনপ্রিয় হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসা, স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ক্রেতাদের। উচ্চগতির ইন্টারনেটের অভাবে বাড়ছে না বিনিয়োগ বলছেন উদ্যোক্তারা। পহেলা বৈশাখ উপলক্ষে ব্যস্ত রাজশাহীর সিল্ক শাড়ির কারিগররা, নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি, দাম নাগালে থাকায় বিক্রি ভালো। শবে বরাত সামনে রেখে বেড়েছে চিনির দাম, সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে পেঁয়াজ এবং ছোলার দাম, স্থিতিশীল ভোজ্য তেলের বাজার। এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা দেওয়ার নিয়ম শিথিল করেছে ব্রিটেন, ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকায় সুযোগ কম পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।